একটা দেওর ভাইদের যা সম্পর্ক হয় মধুর, আমি একে বলতাম যে রবু দেখো তো তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা পৃথিবীতে কারোর সঙ্গে এত মধুর সম্পর্ক আছে যে এত সুন্দর আর এত গভীর আর এত প্রতিটি স্মৃতি একসঙ্গে রামায়ণ পড়েছি পায়ের তাল দিয়ে দিয়ে বিদায় হইয়া রাব গেলে পায়ের চরণে সব তাল দিয়ে আর ওর মা বসে শুনতেন। এমনি ওর বাবা একদিন বললেন তোমরা দুজন সারাদিন শুধু মাঠবর খেলছো, তোমরা এসো আজকে একটা ইংরেজিতে লেখো হাউ ইউ লাইক প্যারিস। বাস দুজনে লিখতে বসলাম, একটু পরে রবু উঠে গিয়ে বলছে অমলা মা তোমাকে ডাকছেন। বাস আমি বললাম ওর মানে যাও, মানে ওর বাবা বললেন যে তখন ওর বিয়েও হয়নি, তখন আমরা দুটো বন্ধু। অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। এ আমি কান বেরিয়ে এলাম এক মাস আগে এই ফিল্ম ফেস্টিভ্যালে কানে গেলাম, কানে গিয়ে ওখানে আমার শুধুই মনে হচ্ছে আরে এইখানটা তো রূপ 81 বছর পরে আমি কার গান গেলাম। এবং রেড কার্পেটে হাঁটাচ্ছে আমাকে, প্রথম যখন স্টেজে উঠে কিছু বলতে বললো আমি বললাম যে 81 বছর আগে একটি 11 বছর 11.5 বছরের মেয়ে এখানে তখন এসেছিল এখানে, তো কাজেই কী বলবো আমি জানি না, আমি ভাবতে পারছি না। আর একদিন মন্টে কার্লোতে শো দেওয়া হচ্ছে, সমুদ্রের ভেতরে শো স্টেজ করেছে মন্টে কার্লো, তখন আমার বয়স 11.5, কেবল 12-র কাছাকাছি, রবু তখন প্রায় 11-র কাছাকাছি। তো সে দুজন আমাদের কিছু স্টেজে তখন আমি নাচ করি না, শুধু স্টেজ ডেকোরেশন হয়ে থাকি উদয়শঙ্করের ট্রুপে। তো সেখানে দেখলাম যে ওরা একটা ওয়েস্টার্ন ডান্স দেখালো যে একটা মেয়েকে নিয়ে ব্লু ড্যানিউব মিউজিকের সঙ্গে কেমন করে মেয়েটাকে ঘোরাচ্ছে। রবু আর আমি বাড়িতে এসে খাটের ওপর মাথার বালিশ নিয়ে সে দুজনে সেই ডান্সটা নকল করছি, এই ছিল আমাদের খেলা। তারপরে বললাম যে সারাদিন তোমরা এরকম খেলা করছে করছে এনো রামায়ণ পড়ো, তো বাল্মীকির রামায়ণ ছিল, তা আমি আর সেটাও তালে তালে দুজনে পাশাপাশি শুয়ে ওর মা বসে দুপুরবেলা ওর মা বসে আর পায়ের তালে তালে বলছে বিদায় হইয়া রাম মায়ের চরণে গেলে লক্ষণ সহসা সম্ভাষণে, এইসব মানে সুন্দর দিন কেটেছে, সুন্দর দিন কেটেছে। আর রবুও বলতো, আমি ভাবতে পারছিলাম, আমি শুধু ভাবছিলাম যে কবে যাবো দিল্লি, গিয়ে ওদের সঙ্গে একটু দেখা করবো, তো শুনলাম যে এখন আমেরিকাতেই আছে থাকি, বেশি যোগাযোগ হয়নি। স্বপ্ন দেখি সুন্দর ফটো এতে রয়েছে, মানে একটা অদ্ভুত একটা মধুর মানে ভাই বন্ধু আমার ছাত্রাই আর কি, তারপর একটা বন্ধু একসঙ্গে ডান্স করেছি স্টেজে, এই বাড়িতে খেতে এসে কি মজার মজা, বৌদি মনে আছে এটা, বৌদি মনে আছে ওটা, এমনি সমস্ত গল্প হতো সব, সুকন্যা আমরা খেতে বসেছি। অনেক সময় হয়তো এত বেশি টেলিফোন আসছে, ও যখন এসে কলকাতা থাকতো মাঝে মাঝে টেলিফোন করলে সুকন্যা বলছে উনি একটা এখন ইন্টারভিউ দিচ্ছেন, আপনি তুমি ওকে বলো যে বৌদি রাখছে বলে রবুর উঠে আসতো, উঠে এসে বাস হয় খেতে আসতো, কবে খাবো আমার হাতে দিশি খাবার ভালোবাসতো চচ্চড়ি এই। আমি জানি না, আমি শিল্পী বন্ধু আত্মীয় সব রকমের, অ্যাজ অ্যান আর্টিস্ট সব রকমের মিলছিল সব রকম। এই ছবিটা দেখলেই বুঝতে পারেন যে কী মধুর, ও এসে কৃষ্ণের মতো একটা জুতো পরা সব কৃষ্ণের মতো দাঁড়ালো একটা বাঁশি হাতে করে, আমি গিয়ে দিকে ওর সামনে গিয়ে বেঁকে দাঁড়ালাম। আর সে ছবিটা একটা মানে কত জায়গায় সেই ছবিটা আদর পেয়েছে, ওর চিঠিও আমার কাছে ও আছে, ওর কবিতা লেখা চিঠি কোন বয়সে একটা আমার জন্মদিনের চিঠি লিখেছিল, আমি এখন পাবো না, সেটা আর্টিকেলে বেরিয়েছিল, সে একটা চিঠি আছে মানে যে আমাদের বয়স হয়ে গেছে তখন 75 এরকম বয়স, সুন্দর সে চিঠিটাও আমার কাছে আছে।
তারপর আমার খুড়তে তো ভাই ছিল ওরই বয়সে, ঠিক তার সঙ্গে রবুর খুব বন্ধুত্ব হলো। তো সে তখন গ্রামে থাকতে সে গাছে চড়ছে আর রবুকে এঁকেছি ও সেতার শিখছে, এত বড় একটা সেতার রেখেছে বড় চিঠির পাতা এঁকে, আর দেখাচ্ছি যে একটা ছেলে সেই সেতারটাকে গাছের মধ্যে করে ধরে গাছে উঠছে। সুন্দর সুন্দর স্মৃতি শুনছি।